তারপর দুই একদিন আমি দুই একজন আমাকে বললো যে খেলায় যাওয়া ঠিক হবে না। আমি বললাম কেন ঠিক হবে না, বললো যে এটা নিরাপত্তার একজন সমস্যা আছে। আমি বললাম যে মানুষের জন্ম একদিন হওয়ার মৃত্যু একদিন হবে, একটা মানুষের মৃত্যু কিন্তু আর দ্বিতীয়বার হবে না। আমি মৃত্যুকে ভয় পেয়ে যখন আমার মৃত্যু হবে সেখানে কেউ আমাকে ঠেকা রাখতে পারবে না। কাজে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি, ইতিমধ্যে নাতি বক্তব্য রেখেছে। আমাদের সারা শিবপুর থানার বর্তমান যে কি অবস্থা সে অবস্থা কিন্তু আপনারা কিন্তু ইতিমধ্যে আপনারা জেনেছেন, জানেন নাই। আজকে সারা শিবপুর মোহন আতঙ্কে কিন্তু আজকে শিবপুর আছে, সারা শিবপুরের মানুষ আছে, কেউ শান্তিতে যে ঘরে ঘুমাবে তাদের কিন্তু সে অবস্থান নাই। উপজেলা চেয়ারম্যান ও নির্বাচিত চেয়ারম্যান 25 বছর উনি আওয়ামী লীগের সভাপতি, উনি গড়ে ওনার গড়ে গিয়ে সন্ত্রাসীরা ওনাকে গুলি করে, ওনার ভয় দেখানোর জন্য গুলি করছিল, চিরতরে ওনাকে মারার জন্য ওনাকে গুলি গুলি করছিল। একটাই উদ্দেশ্য, সেটা হলো কি উনি যদি হারানো রশিদ খান যদি মারা যায় তাহলে হবে কি ওনাদের রাস্তা আরো পরিষ্কার হবে, একজন একজন পৌরসভার মেয়র হবে, একজন উপজেলা চেয়ারম্যান হবে, আর একজন এমপি তো আছে। এই পরিকল্পনা নিয়ে তারা কিন্তু আগা ছিল। আল্লাহর অশেষ রহমতে হারুনুর রশিদ খান উনি কিন্তু বেঁচে গেছেন। উনি বলেছেন এই খুনের সহিত কারা জড়িত। আজকে আওয়ামী লীগ 15 বছর যাবৎ ক্ষমতা, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকে শিবপুর আওয়ামী লীগ অফিসে আগুন দিব, কারো কোন বুকের পাটা আছে বলেন? এত বড় নাটক আমি আমার জীবনে কিন্তু দেখি নাই। আওয়ামী লীগ অফিসে আগুন বলেন কি? এটা আওয়ামী লীগ অফিসে তো মহানসভা ব্যক্তিগত অফিসে হইতে পারে, সে একজন এমপি জনপ্রতিনিধি, তার অফিসে মানুষ কেন আগুন দিবে? কাজে এটা এটা দিবালকের মতো পরিষ্কার যে নিজের অপমানের উপর সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মিতা এবং পুটিয়া ইউনিয়নের একজন স্বনামধন্য ব্যবসায়ী আছে খোরশেদ আলম, খোরশেদ আছে জীবনে শুনি নাই যে খোরশেদ আছে কোন কোন জায়গায় একটু মারামারি করতে, খোরশেদ আছে কিন্তু আজকাল শিবপুরের এই অবিস্ফোরণ মামলার উনি অতিথিয় নম্বর আসামি। তো যাই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে, আইন কে কেউ ব্যর্থ করতে পারবে না। কাজেই আজকে শিবপুরের যেই 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 খেলা চলছে এই খেলা থেকে কিন্তু জনগণের সামনে কিন্তু ভবিষ্যতে এই জয়ের লক্ষ্য মনে আর কিন্তু কোনোদিন আসতে পারবে না, এটা বলে দিয়ে গেলাম। জনগণের সামনে জনগণের সামনে সে কি দিয়ে বক্তব্য দেবে সেই কথা আমার নাই। আমরা শিবপুর উপজেলা আওয়ামী লীগ, আমরা জনরীতি শেখ হাসিনার আমরা সৈনিক, কিভাবে শিবপুরকে আমরা উন্নয়ন করতে পারি? আমরা উন্নয়ন ছাড়া আমাদের অন্য কিছু কিন্তু আমরা চিন্তা করতে পারি না। আপনারা জানেন যে আমি গত 5 বছর এই শিবপুর থানার আমি এমপি ছিলাম, এই এলাকার কথাই বলি, সারা ইউনিয়নের কথা আমি না বলি। এখানে এই যে হাই স্কুল লোকাকাটা হাই স্কুল চারতলা ভবন হয়েছে না, সৃষ্টিগড় থেকে সৃষ্টি অসংখ্য এই স্কুলের কিন্তু নকলকাটা স্কুলের হাই স্কুলের এটা কিন্তু এমপি ভুক্ত ছিল না, সে এমপি ভুক্ত কাজটা কিন্তু আমি করে দিয়েছি। আরেকটা যশোর ইউনিয়নে কিন্তু আরেকটা বিদ্যালয় ছিল, সেটারও কিন্তু আমি আমি এমপি ভুক্ত করে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো এই যশোর ইউনিয়নে আমি আমার বেসরকারি বিশ্ববিদ্যালয় পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই যশোর ইউনিয়ন আমি করি নাই। আমার বাড়ি তখন তো ওই পরিমাণ জায়গা নেই যে পরিমাণ জায়গা আমার যশোর ইউনিয়নে আছে। তা আপনারা বলতে পারেন যে আমার বাড়ি আমার গ্রাম বাগদম হইলো, কিন্তু দ্বিতীয় বাড়ি কিন্তু আমার যশোর ইউনিয়নে, কারণ আমার
অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ভবিষ্যতে এখানে কিন্তু হবে, কাজে সেই চিন্তা ভাবনা করে কিন্তু যশোর ইউনিয়নে কিন্তু এত সম্পদ এত সবকিছু দাবি করেছি। কাজেই আজকে আমাদের এখানে কাশিমটান খেলা হবে, রাজনৈতিক মুক্তি হবে। আমরা পরের দিবসে রিপোর্ট করতে চাই যে এই খেলাটি, এই কাশিমটান খেলাটি একটু ঐতিহ্যবাহী খেলা, এই এলাকার মানুষ এই খেলাটার প্রতি অত্যন্ত আনন্দ। এই খেলাটার মধ্যে সবাই কিন্তু হাজারো লোক কিন্তু এখানে উপস্থিত হয়, তা আমরা আমাদেরকে যারা এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা আনন্দ ভরে এই খেলাটি আমরা উপভোগ করবো। শুধু এইটুকু করতে চাই, খেলা আমরা সুন্দরভাবে উপভোগ করবো, কিন্তু করতে গিয়া কোন রকম কোন পক্ষের মধ্যে যেন আমরা কোনো বাদানুবাদ কিন্তু আমরা দেখতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা খেলা দেখতে আসি, শান্তিপূর্ণভাবে আমাদের আমাদের শেষ হবে, জয় পরাজয় আসি, দুই পক্ষই কিন্তু জয় হবে না, জয় কিন্তু হবে এক পক্ষের। কাজেই আমরা যারা এখানে আমরা অংশগ্রহণ করেছেন আমি সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। শুধু এইটুকুই বলতে চাই, খেলা অংশগ্রহণ করা হলে বড় কথা, বিজয় আমাদের একজনের একজনই হবে, দুইজনের কিন্তু বিজয় হবে না। কাজে বক্তব্য